যত গর্জে তত বসে না, কথাটা বোধ হয় লিটন দাসের ক্ষেত্রে বলাই যায়। গত কয়েকটি সিরিজে তিনি গণমাধ্যমের মুখোমুখি হয়ে যতটা উচ্চবাচ্য করেছেন, তত গর্জন তার ব্যাটে দেখা যায়নি, এখনও নেই। বিশ্বকাপ এবং এশিয়া কাপের মতো মেগা ইভেন্টের আগে অফ ফর্মে বাংলাদেশের ওপেনিংয়ের ফিক্সড ওপেনার লিটন কুমার দাস। যদিও তার ফর্ম নিয়ে একেবারেই চিন্তিত নন চান্ডিকা হাথুরুসিংহে। সম্প্রতি কানাডা টি-20 লিগ আর লঙ্কা প্রিমিয়ার লিগে খেলতে গিয়ে বেশিরভাগ ম্যাচেই নিজের ছায়া হয়েছিলেন লিটন। কানাডায় সারে জাগুয়ার্সের হয়ে 8টি ম্যাচে 21.71 গড় এবং 100.66 স্ট্রাইক রেটে 152 রান করেন তিনি। লঙ্কান প্রিমিয়ার লিগ LPL-এও গল টাইটান্সের হয়ে 3 ম্যাচ খেলার সুযোগ পেয়েছিলেন লিটন। 3 ম্যাচে লিটনের রান 1, 8 এবং 25, মোট করেছেন 34 রান। ওয়ানডে সংস্করণের এশিয়া কাপের আগে অবশ্য লিটনের টি-20 পারফরমেন্সে বিচলিত নন হাথুরুসিংহে। বাংলাদেশের হেড কোচ বলেন, আমার কাছে মনে হয় না এই মুহূর্তে তার ফর্ম নিয়ে দুশ্চিন্তা আছে। সে সম্প্রতি কানাডা ও শ্রীলঙ্কায় খেলে এসেছে, ওখানে সে কি স্কোর করেছে সেটা নিয়ে খুব একটা ভাবতে চায় না, কারণ এমনিতেও ওই টুর্নামেন্টগুলোই খুব বেশি রান হয়নি। আর সামনে যেহেতু এশিয়া কাপ ও বিশ্বকাপের মতো বড় আসর রয়েছে, সেগুলোতে সে ছন্দে ফিরে আসবে এমনটাই প্রত্যাশা আমাদের। ব্যাট হাতে 2022 সালটা স্বপ্নের মতো কেটেছে ওপেনার লিটন দাসের। গত বছর ক্রিকেটের 3 সংস্করণে দুর্দান্ত ফর্মে ছিলেন বাংলাদেশ দলের সহ অধিনায়ক লিটন। গত বছর সব মিলিয়ে 1921 রান আসে এই ওপেনারের ব্যাট থেকে। হাতুরুও আশার বাণী শুনিয়ে বললেন, সে জানে সে আরও ভালো করতে পারে, আমরাও বিশ্বাস করি সে এর চেয়ে ভালো করতে সক্ষম। সে সেটা দেখিয়েছে, অবশ্যই গত 2 বছর সে ফর্ম দেখিয়েছে। সে আমাদের সর্বোচ্চ রান সংগ্রাহক ছিল, তাই আমরা তার কাছ থেকে এমন পারফরমেন্সই আশা করি। কাউসার শান্ত, ক্রিকফ্রেনজি। ওয়ালটন ফ্যানের অ্যারোডাইনামিক ব্লেড ঘরের কোনায় কোনায় ঠান্ডা বাতাস ছড়িয়ে হাওয়া বদলে নেয়।